প্রতি ঈদে দর্শকদের জন্য বিশেষ নাটক নির্মাণ করেন ইত্যাদি খ্যাত জনপ্রিয় নির্মাতা হানিফ সংকেত। এবারে ঈদেও ব্যতিক্রম হচ্ছে না, দর্শকদের জন্য তিনি নিয়ে আসছেন নাটক ধন্যজনের অন্যমন। হানিফ সংকেতের ঈদ নাটক মানেই ভিন্নতা, নাম ও গল্প সবকিছুতেই থাকে আলাদা স্বাদ ও বৈচিত্র্য, পাশাপাশি থাকে একটি সামাজিক বক্তব্য, তাই তার নাটক দেখার জন্য এক প্রকার মুখিয়ে থাকে দর্শকরা। এবারে নাটকটি ধারণ করা হয়েছে সাভারের ফাগুন অডিও ভিশনের নিজস্ব শুটিং স্পটে। এবারের নাটকের মূল প্রতিপাদ্য বিষয় সবাই দেখে আদর্শ তার, করেন বড় ন্যায্য বিচার, ঘরের লোকই দেখে শুধু ধন্যজনের অন্যমন। নাটকটি দেখলে পাওয়া যাবে এ যেন জনদরদি ধন্যজন খ্যাত মেম্বারের অন্যমনের পরিচয়। আর এই চরিত্রগুলোর বিভিন্ন ঘটনা নিয়ে রচিত হয়েছে হানিফ সংকেতের এবারের নাটক ধন্যজনের অন্যমন। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, জাকিয়া বারি মম, মিস সাব্বির, শারিকা সাব্রিন সহ আরও অনেকে। নাটকের সূচনা সঙ্গীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন হানিফ সংকেত, সঙ্গীতায়োজনে ছিলেন মেহেদি, কণ্ঠ দিয়েছেন শাহিন ও রিয়াদ। ঈদের দিন রাত 8:45 একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারিত হবে। তানভীর হাসান, সময় সংবাদ।